হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, চ্যানেলে নতুন একটা ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত। তো ভাই, এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলবো ফ্রিতে তোমরা ম্যাজিক কিউব কীভাবে নেবে। তো ভাই, নর্মালি আমার কাছে কিন্তু দুটো ম্যাজিক কিউব এই সেম ট্রিক ইউজ করে হয়ে গেছে। তো ভাই, এই জন্য ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসি আমি তাড়াতাড়ি। তো এই যে প্রসেস আমি তোমাদের বলবো গাইস, এই প্রসেসে গাইস তোমরা 90% একদম পাবেই, ঠিক আছে? তো 100% আমি বলছি না, কারণ 100% হলে গাইস সবার কাছেই দেখবা 100-150 করে ম্যাজিক কিউব হয়ে যাবে। তো এটা কিন্তু 90% ওয়ার্কফুল। তো তুমি কয়েকবার করলেই তার ভিতরে একবার না একবার তো গাইস তোমার হবেই, ঠিক আছে? তো যখনই তোমরা এই জিনিসটা করবে তখনই সেম এই প্রসেস ইউজ করবে। তো এই কী প্রসেস ইউজ করবে গাইস আমি ভিডিওতে কিন্তু একদম প্রপারলি বলে দিয়েছি, আর একদম প্রুফের সাথে এই ভিডিওটা হবে। তো তোমরা গাইস প্লিজ লাস্ট অবধি দেখো, ঠিক আছে? একদম প্রুফ দিয়ে দেবো তোমাদের। তো নর্মালি গাইস, এবার তোমাদের কী করতে হবে, ক্যারেক্টারের ভিতর যেতে হবে। অনেকে ডিজে আলোক ফিজে লাগানো থাকে, তো এখানে চেঞ্জ করে তোমরা এই ইভাকে নিয়ে নেবে, ঠিক আছে? ইভাকে নেওয়ার পরে এর ব্ল্যাক ফেস করে দেবে। এখানে ব্ল্যাক ফেস করে দিয়ে এখানে ভ্যালুতে চলে যাবে। ভ্যালুতে চলে যায়, ভ্যালুতে যাওয়ার পরে গাইস এখানে গাইস তোমাদের কী করতে হবে, মানে নর্মালি যেগুলো মানুষ সবাই পরায় না সচরাচর, সেই সব ড্রেস তোমাদের পরাতে হবে। তো আমি নর্মালি এটা পরিয়েছি, তো তোমাদের যে মানে যেটা ইচ্ছা ভালো লাগে সেটা পরাবে। যেগুলো নর্মালি মানুষ পরে না সেইগুলো ইউজ করবে, ঠিক আছে? তো ইউজ করার পরে এখান থেকে কেটে দিয়ে এখানে ওকে করে দেবে, ওকে করে দিয়ে কেটে দেবে। তো নর্মালি এরকম ইভাকে নিয়ে নানা রকম মানে ইভাকে নিয়ে ব্ল্যাক ফেস করবে। ব্ল্যাক ফেস করার পরে ওর যে মানে ড্রেসগুলো ওগুলো যারা মানে সবাই পরায় না সেরকম কোনো একটা ড্রেস পরাতে হবে। পরানোর পরে গাইস তোমাদের কী করতে হবে, নর্মালি চলে যেতে হবে কালেকশানের ভেতরে, ঠিক আছে? কালেকশানে যাওয়ার পরে এই বন্ধু ফন্ধু যা যা আছে এগুলো এরকমই থাকবে, কোনো ব্যাপার না। তো তোমাদের এইখানে কী করতে হবে, এই যে এই যে অ্যাভাতার, এটা গিয়ে এটাই করে দিতে হবে, করে দিয়ে এটা ইকিউ করে দিতে হবে। আর এই ব্যানারে গিয়ে একদম এই প্রথম ডিফল্ট এটাই করে দিতে হবে, ঠিক আছে? এটা করার পরে এবার গাইস তোমাদের কী করতে হবে আমি পুরো প্রপারলি বলে দিচ্ছি। তোমরা গাইস একদমই লাস্ট অবধি দেখো গাইস, ভিডিওটা সত্যি বলছি খুব ভালো লাগবে। আর গাইস এইখানে এবার চলে যেতে হবে পেট, পেটটা কোথায় গাইস, পেট পেট। তো এই যে গাইস পেট, পেটে দেখো আমার কাছে রয়েছে সবকটাই। তো এখানে মোটামুটি কয়েকটা আছে আমার কাছে, তো এটা আমার কাছে এখন ইয়ে করা ছিল। তো এটা ইকিউ করা, এরকম ইকিউ করা থাকবে। তো এটাকে তোমাদের রেস্টে বসিয়ে দিতে হবে। তো নর্মালি রেস্টে বসিয়ে দাও, তোমাদের কাছে একটা পেটও এই সাইডে রাখা যাবে না। দেখো আমার পাশে একটাও এখানে পেট নেই, ঠিক আছে? পেট একটাও রাখা যাবে না। তো গাইস, আর এবার আমি তোমাদের বলে দিই এই কাজটা তোমাদের কখন করতে হবে। তো গাইস এই কাজটা করতে হবে রাত যখন 12টা, তারপরে একটা কি দুটোর সময় সেম এই কাজটা করতে হবে। তো তোমাদের এবার কী করতে হবে, এই লাক রয়্যালের ভিতর চলে যেতে হবে। তো তোমাদের কাছে ডায়মন্ড কার্ড থাকতে হবে। তো ডায়মন্ড কার্ড যদি তোমাদের কাছে না থাকে আমি তোমাদের নর্মালি বলে দিচ্ছি, নর্মালি স্টোরের ভিতর চলে যাবে। স্টোরের ভিতর যাওয়ার পরে তোমাদের FF টোকেন দিয়ে এগুলো ডায়মন্ড কার্ড এক্সচেঞ্জ করে নিতে হবে। তো FF টোকেনটা খুঁজতে হবে কোথায় আছে, তো এই রিডিমের ভিতর থাকে। তো এই যে FF টোকেন, তো FF টোকেন দিয়ে গেলে তোমরা কিন্তু ডায়মন্ড কার্ড এখান থেকে নিয়ে নিতে পারবে। তো দেখো এই যে ডায়মন্ড কার্ড এখান থেকে তুমি পারচেস করে নিতে পারবে, তোমার কাছে যদি না থাকে এখান থেকে পারচেস করে নিতে পারবে, ঠিক আছে? তো নর্মালি আমি এখান থেকে এবার বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে তো দেখো এই লাক রয়্যালের ভিতরে কিন্তু আমার কাছে ডায়মন্ড কার্ড রয়েছে অনেকগুলো। তো দেখো এর ভিতরে 5টা ডায়মন্ড কার্ড রয়েছে, গোল্ড কার্ড রয়েছে অনেকগুলো, ওপেন কার্ড রয়েছে। তো এবার এই তিনটেই গাইস তোমাদের কাছে থাকতে হবে। যদি না থাকে ওই FF টোকেন দিয়ে তোমরা কিনে নিতে পারো, FF টোকেন দিয়ে কিনে নাও। আর যদি তোমাদের গিল্ড, যে গিল্ড যদি 4 লেভেলের হয় তাহলে FF টোকেন কমে তোমরা পাবে, তোমার FF টোকেন কম লাগবে এগুলো কিনতে, ঠিক আছে? তো এবার তোমাদের কী করতে হবে, তো ফার্স্ট তোমাদের একটা সিঙ্গেলের এই ওপেন রয়্যাল স্পিন করতে হবে, সিঙ্গেল একটা স্পিনের, ঠিক আছে? তো নর্মালি এর উপর বারবার ক্লিক করতে হবে। বারবার ক্লিক করার পরে একটা স্পিন করতে হবে, স্পিন করবে যা বাজে কোনো ব্যাপার না, ঠিক আছে? তার বাদলে ওকে করতে হবে। ওকে করে গ্যাস এবার এই গোল্ডের ভিতর চলে যাবে। তো এইখানে তোমাদের কী করতে হবে, এই গোল্ড রয়্যালের কার্ড কিন্তু তোমার কাছে লাগবে গ্যাস 10টার বেশি লাগবে, ঠিক আছে? তো এগুলো তো সবার কাছেই থাকে, যদি না থাকে টাকা দিয়ে মানে এই যে গোল্ড দিয়ে স্পিন করে নিতে পারো। তো নর্মালি এখানে 10টার স্পিন করতে হবে একটা। তো গাইস আমি যা যা করবো ঠিক সেম এরকম প্রসেসে করবে ভাই, তোমরাও কিন্তু মানে 90% চান্স থাকবে কি তোমাদের এই যে মানে কিউব, ম্যাজিক কিউব এগুলো তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো এবার যেতে হবে গাইস এই ডায়মন্ড রয়্যালের ভিতরে। তো ফার্স্টে তোমাদের এই বাইরের থেকেই একটা স্পিন করতে হবে। তো ভাই তোমাদের কিন্তু একদমই বেঁধে যাবে, এটা কোনো ইয়ে নেই। দেখো এটা ভালো একটা জিনিস পেয়েছি আমি, এটা নিয়ে নিলাম। তো এখান থেকে এটা আনলক করলাম, করার পরে এবার গাইস তোমাদের কী করতে হবে, ভেতরে যেতে হবে। ভেতরে যাওয়ার পরে গাইস এই যে যে দুটো জিনিস, তো এটাও বেঁধে যেতে পারে এটাও। তো এটা কিন্তু তুমি করবে যখন রাত 12টার পরে, ঠিক আছে? একটা কি দুটোর সময় করবে ভাই, আমিও কিন্তু এটা একটা কি দুটোর সময় করছি, ঠিক আছে? এখন মনে হয় 1:54, ঠিক আছে? তো এখন রাত 1:54 আমি কিন্তু এখন করছি। তো ভাই তোমরাও এরকম টাইমেই করবে। তো নর্মালি এই দুটোর উপর বারবার ক্লিক করবে এরকম, ঠিক আছে? বারবার ক্লিক করবে এরকম, বারবার ক্লিক করতে 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 গাইস ফট করে এর উপর ক্লিক করে দেবে। তো ভাই দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু এখানে ম্যাজিক কিউব বেঁধে গেছে। তো তোমরাও কিন্তু এরকমভাবে সেম প্রসেস সেম ট্রিক ইউজ করলে কিন্তু পেয়ে যাবে ভাই, মানে অসম একটা ট্রিক। এই ট্রিক ইউজ করো, এরকমভাবে তোমরাও গাইস পেয়ে যাবে, মানে সত্যি বলছি। এটা ইউজ করে দেখো, একবার ইউজ করে দেখো।
তো তোমরা মনে করো একবার ইউজ করছো, যদি না বাজে পরপর কয়েকদিন ইউজ করো, সত্যি বলছি তোমরা ম্যাজিক কিউব পাবে। তো মনে করো তোমাদের কাছে মনে করো 10টা ডায়মন্ড কার্ড আছে, তো 10টার ভিতরে একটা পাবে একদম 100% গ্যারান্টি, ঠিক আছে? তো এটা কিন্তু 90% ওয়ার্কফুল। তোমরা যখনই ডায়মন্ড কার্ড স্পিন করবে তখন কিন্তু এই সেম ট্রিক ইউজ করে ডায়মন্ড কার্ড স্পিন করবে ভাই, তোমাদের কিন্তু অবশ্যই বাধবে। আর গাইস ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও গাইস, লাইক করলে খুবই ভালো লাগে। আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লেগেছে, আর কার কার এই ট্রিক ইউজ মানে কাজ করছে আর কার কার কাজ করছে না প্লিজ একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? কমেন্ট করে বললে গাইস খুবই ভালো লাগে, আমি ওপিনিয়ন দেখতে চাই কার কার এটা হচ্ছে কার কার এটা হচ্ছে না, ঠিক আছে? তো ভাই এটা যদি কাজ করে ভাই প্লিজ একটু কমেন্ট করে বলো। আর গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লেগেছে, আর আমার এই ভিডিও বানানোর কোন পজিশনে তোমাদের ভালো লেগেছে সেটাও একটু প্লিজ বলে দিও। তো ভাই এরকম ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এই চ্যানেলে কিন্তু নানা রকম ফ্রি ফায়ার রিলেটেড টিপস ট্রিক্স আর নানা রকম নিউজ নানা রকম ইভেন্টের ব্যাপারে আপলোড করে থাকি। তো ভাই প্লিজ সবাই একটু সাপোর্ট করো, তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোদিনও উপর উঠতে পারবো না। প্লিজ ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দাও, এইটুকু রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। তো ভাই চলো দেখা হচ্ছে পরে নেক্সট আর একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।